জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে সাম্যবাদী দল। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন 14 দলের মুখপাত্র আমির হোসেন আমু। সভায় 14 দলের নেতারা বলেন, বিএনপি 15ই আগস্টের খুনিদের বাহক, আর কোনো হত্যাকাণ্ড যেন দেশের মাটিতে না ঘটে তা নিশ্চিত করতে হবে। বিএনপি জামাত হেফাজত চক্র জনজীবনের যাপিত জীবনের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সমস্যা নিয়ে বা যাপিত জীবনের পুঁজি করে সমস্যাকে পুঁজি করে তারা ঘোলাপাড়িতে মাছ শিকার করার একটা পাঁইতারা করছে। এই বিপদটা বাংলাদেশের জন্য হুমকি স্বরূপ। এদেরকে যদি চিহ্নিত করে রাজনীতি থেকে যদি অপসারণ করা যায় তাহলে বাংলাদেশ থেকে আমি বিশ্বাস করি খুন গুম হত্যা নির্যাতন অগ্নিসংযোগ থেকে আমরা বাংলাদেশ রেহাই করতে পারবো। বিএনপি যেখানেই ধর্ণা দিক সংবিধানের বাইরে কিছুই হবে না বলে সাফ জানান 14 দলের মুখপাত্র আমির হোসেন আমু। দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করার বিকল্প নেই বলে জানান তিনি। গণতান্ত্রিক ধারাকে রাখার জন্যই সাংবিধানিকভাবে যে ধারা সেই ধারাই থাকবে। সংবিধান বহির্ভূত কোনো ধারা কোনোদিন মানুষের কল্যাণ করতে পারে না, বিগত দিনে এটা বারবার প্রমাণিত হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের নামে খেলা আমরা অনেক দেখেছি, আর তত্ত্বাবধায়ক সরকার খালেদা জিয়া তো বিশ্বাসই করে না, বিএনপি তো বিশ্বাসই করে না। এ সময় বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান 14 দলের নেতারা। এই সিন্ডিকেটের যারা মালিক, এই ব্যবসা প্রতিষ্ঠানের যারা মালিক তারা কারা? রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। কোন আমল থেকে তারা